পৃথিবীর মানুষ, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি, পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি, পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। কই আমাদের কান্না তো দেখি না, শুধু তো হাসির জীবন। একবার নাতিকে নিয়ে, একবার নাতনিকে নিয়ে, একবার কত খেলাধুলা, একবার জমি জায়গা, একবার খানা পানি, একবার টিভি, কত কিছু নিয়ে হাসছে। তো কান্না কখন? কান্নার কেন একটু সময় হয় না? কান্নার সময়টা কখন? কাঁদি না কেন? চিনি না এই জন্য। জাতি সব আল্লাহকে এখন ভুলে ফেলছে, যেহেতু তার লাগে না, চলছেই তো, ক্ষমতা দেখি তো চলছে। সম্মানিত তিনি ভাই আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনানে লা তামাসসুহুম আন-নারু, দুই শ্রেণীর চক্ষু, দুই শ্রেণীর মানুষ, জাহান্নাম তাকে দেখবে না, জাহান্নাম তাকে স্পর্শ করবে না, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। এক বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু, ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে। দুই হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু, ওই মানুষ যে আল্লাহর রাস্তায় পাহারা দেয়, দিনের কাজ করে যে, সে আল্লাহর রাস্তায় পাহারা দেয়, মসজিদে যাওয়ার জন্য প্রস্তুত যে, সে আল্লাহর রাস্তায় পাহারা দেয়, ধর্মীয় কাজে ব্যস্ত যে, সে আল্লাহর রাস্তায় পাহারা দেয়। আল্লাহর রাস্তায় পাহারা দেয় যে ব্যক্তি, সে জাহান্নামে যাবে না। যে আল্লাহর ভয়ে কাঁদে সে জাহান্নামে যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইয়াল জার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফি দারে। আল্লাহর ভয়ে কাঁদে যে, সে জাহান্নামে যাবে না, তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব, গাভীর বান বাঁট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। গাভীর বান কি বুঝেন আপনারা? গাভীর বান থেকে, বাঁট থেকে, ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, ঠিক আল্লাহর ভয়ে কাঁদে যে, তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আমি একজন অনুবাদক মাত্র, তিনি এইভাবেই বলেছেন। আজ থেকে নিয়ে প্রায় 1450 বছর পূর্বে আমি সেখান থেকে আপনাকে অনুবাদ করে দেখাচ্ছি, আপনি একটু কথা মূল্যায়ন করার চেষ্টা করুন। আপনি আজকে বাড়িতে গিয়ে সুন্দর করে ওযু করে, দুই রাকাত সালাত আদায় করে, আল্লাহকে একটু বলে, কান্নাকাটি করে ঘুমানোর চেষ্টা করুন। সুন্দর করে ওযু করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ফাসানা ওযুয়া, যে ব্যক্তি ওযু করলো, সুন্দর করে ওযু করলো, অসলা রাকাতায়ন, দুই রাকাত সালাত আদায় করলো, মুকবিলান আলাইহিমা বিকালবিহি ওয়াজহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে, কে যদি দুই রাকাত সালাত আদায় করে, ওয়াজাবাত লাহু জান্নাহ, সে জান্নাতে যাবেই, তার জন্য জান্নাত জরুরি। হাদিস বুখারী মুসলিম, হাদিস বুখারী মুসলিম মানে আমি বলিনি, এটা আমার কথা। আমি যখন বলেছি আম গাছে জাম ধরতে পারে, ধরে না, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না, সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে, ঢোকে না, সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এইগুলি ঘটে যেতে পারে, কিন্তু আমি যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে। তার মানে এই কথা হলো বুখারী মুসলিমের হাদিস, এই কথাটি আমার নয়। যখন কোনো সময় বলবো যে বুখারী মুসলিম, তখন আপনাকে এত কঠিন দৃঢ়তার সাথে ধরতে হবে যে কিয়ামত পর্যন্ত এই কথার ভিতরে আর কোনোদিন সরিষা ঢোকানো যাবে না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুয়াবিয়া ইবনে হাওদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালাসাতু উয়ুনিন লা তারাহুমান নার, তিন শ্রেণীর চক্ষু জাহান্নাম দেখবে না, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না, তিন শ্রেণীর মানুষ জাহান্নাম দেখবে না, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। এক বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে। দুই হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহ রাস্তায় পাহারা দেয়। তিন গাজাতান মাহারিমিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে, এই মানুষ এই চক্ষু জাহান্নামে যাবে না। এখানে জরুরি কথা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাযরাতিল ফাজাতে, আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, হঠাৎ মহিলাদের উপরে চোখ পড়ে গেলে কি করব, এটা আমার জিজ্ঞাসা। আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, হঠাৎ যদি মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে আমি কি করব। তখন তিনি বলছেন, আমারানি, আল্লাহর নবী আমাকে আদেশ করলেন, আন আশরাফা বাসারি, যে আমি আমার চক্ষুকে ফিরিয়ে নিব, আমি আমার চোখকে সরিয়ে নিব। এই কথা তিনি বললেন, আমি আমার চোখ সরিয়ে নিব, এই কথা তিনি বললেন। জরুরি কথা এখানে, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজমানু লি সিত্তান মিন আনফুসিকুম আজমাল্লাকুমুল জান্নাহ, তোমরা ছয়টি জিনিস করো, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম, কিভাবে জান্নাতে নিয়ে যাব সেটা আমার ব্যাপার, তবে তোমরা ছয়টা জিনিস করো, ছয়টা জিনিস করো, আমি জান্নাতে নিয়ে যাব, কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। এক অসদকু এদা হাদ্দাসতুম, কথা বললে সত্য কথা বলো। দুই অফু এজা ওয়াদতুম, মানুষের সাথে লেনদেন অদা করলে তা পূর্ণ করো। তিন অদ্বৈজা উতুমেন্তুম, জনগণের টাকা পয়সা মসজিদের টাকা আমানত রাখা হলে সময়ে তা প্রদান করো। চার অহফাজু ফরুজাকুম, জেনায় লিপ্ত হয়ো না। পাঁচ কুফু আইদিয়াকুম, হাত সংবরণ করে রাখো, হাত ব্যবহার করো না, দলীয় ক্ষমতা দেখায়ও না। ভ্যান চালক 50 টাকার জায়গায় 200 টাকা ভাড়া চেয়েছে, ভুল করেছে, এটা ধমক দিয়ে গালে একটা থাপ্পড় মারো না, হাত ব্যবহার করো না। ছয় গুজ্জু আবসারাকুম, চক্ষু নিচু করো, বেগানা অপর নারীকে দেখে চক্ষু নিচু করো, এই ছয়টা কাজ করো, কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। এক কথা বললে সত্য কথা বলো, দুই অদা করলে পূর্ণ করো, তিন আমানত রাখা হলে সময়ে প্রদান করো, চার জেনায় লিপ্ত হয়ো না, পাঁচ হাতকে গুটিয়ে রাখো, যেখানে সেখানে ক্ষমতা ব্যবহার করো না, ছয় চক্ষু নিচু করো, আমি জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। জরুরি কথা সেটা হলো এই যে, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে
অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে, এই কথার সাথে আরো কথা বলা হলো, হঠাৎ যদি চক্ষু পড়ে তাহলে কি করব, তাহলে তুমি চক্ষু ফিরিয়ে নিবা। ছয়টি জিনিসের জিম্মেদারি নাও, তার একটি হলো চোখ বেগানা নারী থেকে নিচু রাখো, আমি জান্নাতে তোমাকে নিয়ে যাব। এইবার যুবক বলো তুমি, তোমার মোবাইলের কি হবে? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এখন বলো যুবক, তোমাদের বাড়ির টিভিতে তোমার আব্বা একজন মুরব্বী মানুষ, পরহেজগার মানুষ, রাত দুটায় তাহাজ্জুদ পড়তে উঠে, কিছু তাহাজ্জুদ পড়ে মাথায় টুপি দিয়ে এই যে ল্যাংটা মেয়ে দেখছে, তুমি কি মনে করছো এটা ইমানই ব্যাপার? না, ইমান কোনো কাজ করে না, ইমান কাজ করে না বলে এটা ঘটছে। ইমানকারও শক্ত করতে হবে, কেঁদে ইমান তার কাছে চেয়ে নিতে হবে। ইমান যত বেশি হবে পাপ তত কম হবে, আর ইমান যত কম হবে পাপ তত বেশি হবে, তাহাজ্জুদ পড়লেও। বুঝাতে পারিনি? মেয়েটা তো বোরখা পরে, মেয়েটা তাহাজ্জুদও পড়ে, কিন্তু মেয়েটা প্রেমের গল্প করে, কেন? তার ইমানে ঘাটতি আছে। ইমান যত মজবুত হবে পাপ তত কম হবে, আর ইমান যত কম হবে পাপ তত বেশি হবে। এর বাস্তবতা আপনাকে একদিন দেখিয়ে বলছিলাম যে, এই ছেলে তোমার কথাই বলছি, যে তুমি একটা ঘরে কি যেন করছো, তো তোমার ভাবি পরহেজগার মহিলা, তোমার ভাবি এই ঘরে চলে এসেছে, তোমাকে খেয়াল করেনি, তোমার ভাবির মাথায় কাপড় ছিল না, তুমিও তোমার ভাবির দিকে লক্ষ্য করেছ, তখন তোমার ভাবি চট করে ও ঘর থেকে ঘুরে এসে বলছে, ছি 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 ছি, নাউজুবিল্লাহ, আমার দেবর এই ঘরে ছিল, আমি তো খেয়াল করিনি, ছি 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 ছি, ও মনে হয় আমাকে দেখে নিয়েছে, ছি 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 ছি, নাউজুবিল্লাহ, আমার মাথায় তো কাপড় ছিল না, আমার দেবর মনে হয় আমাকে দেখে নিয়েছে। এটা তোমার ভাবির কথা। আর এই ছেলেটা বলছে যে, আমি এই ঘরে মোবাইলটা কী যেন হয়েছে ঠিক করছিলাম, আমার ভাবি চলে এসেছে, আমার ভাবি এসে বলছে, আরে তুই এখানে আছিস, তোকেই তো খুঁজছি। দুইজন মহিলাই সলাত আদায় করে, দুইজন মহিলাই বোরখা পরে, দুইজন মহিলাই তাহাজ্জুদ পরে, কিন্তু একজন বলছে যে তোকেই তো খুঁজছি, আর একজন কি বলছে, ছি 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 ছি, নাউজুবিল্লাহ, আমার দেবর যে এখানে ছিল আমি তো খেয়াল করিনি। এটা ইমানই ব্যাপার, ওর ইমান তাকে বাধা দিয়েছে, ছি 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 ছি, এটা ইমানই ব্যাপার। শুনুন, টিভিতে যদি আপনি খবর শোনেন তাহলে ওই পতিতালয়ের রং মাখানো মহিলার মুখের উপরে মুখ লাগিয়ে চোখ লাগিয়ে আপনি বক্তব্য শুনবেন, খবর শুনবেন, এভাবে বসে থাকতে হবে, এভাবে। আব্দুর রাজ্জাক সাহেব এভাবে কথা বলেন কেন? জি, সারা জীবন এভাবে বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুটো পাপ আছে দুনিয়াতে না করেই পাপী, তার একটা হলো এই, কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, খেলেইনি, খালি বলেছে আসো খেলি, তাহলে তাকে দশজন ফকিরকে সোয়া কেজি করে চাল দিতে হবে, বাধ্য দিতে হবে, আর ওর বাপকে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ফয়সালা, পাপই করেনি, খালি বলেছে কি আসো জুয়া খেলি। কোন মহিলা যদি সাজগোজ করে বাড়ি থেকে বের হয় পুরুষের পাশ দিয়ে হাঁটে, আল্লাহ রাসূল বলছেন ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, কথাটা আল্লাহ রাসূল তিনবার বলেছেন। মেয়েটা এভাবে সাজগোজ করে এসেছে টিভিতে, ও জানছে সারা পৃথিবীর মানুষ আমাকে দেখছে। ধর্মকে পাগল বলে কোনো লাভ নেই, ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিবেচনার দাম আছে, বিবেচনাকে পশু প্রাণীর মতো নিয়ে গেলে বিবেচনা আপনার উপকার করতে পারবে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আহাব্বু ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া সারানে, দুইটি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়, দুইটি চিহ্ন দাগ আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়, দুইটি বিন্দু ফোঁটা
এক কাতরাত তুমিন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, 10 লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটি আল্লাহর কাছে তত প্রিয় নয়। যদিও হজও ফরজ, কিন্তু এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত দামি, ওই ইবাদত আল্লাহর কাছে তত দামি নয়। এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, রামাজানের সিয়াম রোজা আল্লাহর কাছে তত প্রিয় নয়। যদিও রামাজানের রোজাও ফরজ, রামাজানের সিয়ামও ফরজ, কিন্তু এক ফোঁটা চোখের পানি পৃথিবীর সব কিছুর চেয়ে দামি। লক্ষ কোটিবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যত দামি, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি চারটা যে হাজারো গুণ বেশি দামি। কাঁদে কে, বলে কে, বলবে কে, কেউ যে বলে না একটু।